হানু মহারাজ ছুটে গেলেন ঘরে, ওই সব তৈয়ার করতে লাগলেন। নারদ ঋষি বালিকাকে কোলে নিয়ে স্তুতি প্রার্থনা, আর সেই বালিকা ছোট্ট বালিকা আর থাকলো না, সঙ্গে সঙ্গেই কিশোরী মূর্তি শাড়ি পরে আছে, 12 বছরের মেয়ে কিশোরী রূপে। নারদ ঋষি এখন স্তব স্তুতি প্রার্থনা করি, তারপরে বৃষভানু মহারাজ যেমনি আসছেন, পায়ের আওয়াজ হয়েছে, কে আসছে ওদিক থেকে? রাধারানী, ছোট্ট বালিকা, আর নাই সেই বালিকা হয়ে গেল। বৃষভানু মহারাজ ছুটে এসে ওই সব দিলেন, দিতে নারদ ঋষি খুব খুশি, ফুল চন্দন নিয়ে ষষ্ঠী বাচন মঙ্গল বাচন এইসব করে খুব মন্ত্র করে আশীর্বাদ, না দিলে উপায় নাই। একটা হলো ভৌতিক আর একটা পারমার্থিক, ওদিকে তাহার স্বরূপ ঐশ্বর্য মহিমা দেখছে, নারদ ঋষি স্তব স্তুতি প্রার্থনা করছে, আর ছোট্ট বালিকা জেনে তাহাকে আশীর্বাদ দিচ্ছে। তখন নারদ ঋষি কি করলেন বলে, আর নয় বলে, এই ব্রজের মধ্যেই গুরুপাত খেতে হবে, আমাকে বাইরে যাওয়া চলবে না, আর আমি যাচ্ছি না, অভিশাপ দূরে যাক, ওই দক্ষ প্রজাপতির অভিশাপ পড়ে থাকবে না, বলে দূরে যাক, এখন চুপচাপ আমাকে বুঝতে দাও। তিনি কোথায় গেলেন? গোবর্ধনের তলদেশে, যেখানে রাধারানী কৈশোর লীলা প্রকাশ করছে, তাহার সেই লীলা বিলাস দেখবার জন্য নারদ কুণ্ডে নারদীয় গোপী হয়ে বসে রয়েছে, আর সেই সব লীলা অনুভব করছেন, ব্রজভূমিতে ঘুরছেন ফিরছেন দেখছেন। আর সেই বালিকা রাধারানী, তিনি ছোট্ট বালিকা রূপে ঘুরে বেড়ান, কোথায়? ব্রজে, যেন তিনি কিছুই জানেন, তার হৃদয় থেকে বৃন্দাবন, তার শরীরের এক এক অঙ্গের থেকে এক এক বন, এইভাবে ব্রজবন ব্রজ চৌরাশি, যার মধ্যে রাধা গোবিন্দের লীলা। তো এখন বৃষভানু মহারাজ সেই রাধারানীকে 1 বৎসর বয়সেই পাঠিয়ে দিয়েছে, কোথায়? গোকুলে। আর সেই ছোট্ট বালিকার থেকেই খেলাধুলা করছে, মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধছে, পাশে কেউ নাই, আছে কে একজন? রাধারানী, তার আর ভয় নাই, তার চিন্তা মনে নিশ্চিন্ত মনে দেখছেন এখন যশোদা মা কি করছে, বাল গোপালকে দড়ি দিয়ে বাঁধছে আর রাধারানী দেখছে, দেখে দেখে মনে কি ভাবলে, মা তো কৃষ্ণকে বাঁধছে, মাখন খেয়েছে, ক্ষুধা লাগে বলে মাখন খেয়ে নিয়েছে, আর সেই জন্য মা তাকে দড়ি দিয়ে বাঁধছে, আজ থেকে আমি যেখানে যা কিছু পাবো নিয়ে এসে খাওয়াই, তাহলে আর ক্ষুধা লাগবে না, মাখনও চিরাবে না, আর মাও দড়ি দিয়ে বাঁধতে পারবে না। সেই জন্য রাধারানী কি করেন, তখন থেকে
তখন মাত্র 2 বৎসর কয়েক মাস মাত্র, 2 বৎসর 3 মাস 4 মাস হয়েছে, 4.5 মাস। তো এই অবস্থায় রাধারানী কি করছেন, যেখানে যা কিছু পাই লুকিয়ে নিয়ে আসে, নিয়ে এসে কৃষ্ণের মুখে দেয়, তাকে খাওয়ায়। ব্রজের নিয়ম আছে, সব মায়েরা ঘোমটা দিয়ে থাকে, পুরুষরা আছে, এদিক ওদিক লোকজন আছে, এই জন্য মাথায় তারা ঘোমটা সবসময় রাখে, কমসে কম মাথার সামনে 1 হাত ঝুলিয়ে রাখে। এইরকম ব্রজবাসী মায়েদের নিয়ম এখনো তাই, মেয়েরা মাথায় ঘোমটা টেনে রাখে, তাদের মুখ দেখা দেয় বললেও খুলবে, আশীর্বাদ দিতে হবে বলে ওই ঘোমটার উপর দিয়ে আশীর্বাদ দাও, ফুল দাও, জাতিবে দাও, মাথার কিন্তু কাপড় খুলবে না, যে একটু মুখটা খুলেছে তা হবে। এই ধরনের ব্রজবাসী, কিন্তু কাপড়ের আড়াল থেকে তারা ভালোই দেখতে পায়, পুরো পরিষ্কার দেখা যায়, বাইরের থেকে বোঝা যাবে না, কিন্তু ভিতর থেকে তো তারা দেখছে। এই জন্য তাদের কোনো অসুবিধা নেই, তো এখন তারা দূর থেকে দেখে যে রাধারানী যেখানে যা পায় নিয়ে গিয়ে দেখি কৃষ্ণকে মুখে দেয় খাওয়ায়, কৃষ্ণ স্নেহ আওয়াটা সুগন্ধি উদ্বর্তন বলে পূজায় আওয়াটা পাতা লাগে, সেই আওয়াটা বেটে দিলে খুব সুগন্ধ হয়। তো এখন সুগন্ধি আবাটা পাতা দেখা যাচ্ছে না, গায়ে লাগিয়েছে বোঝা যাচ্ছে না, কিন্তু চারদিকে সুগন্ধ ফেলে যাচ্ছে। কৃষ্ণ রাধাকে ভালোবাসে, রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, আর পরস্পরে এক অপরের মধ্যে কত সম্বন্ধ, কত প্রীতি, কত ভালোবাসা, অদ্ভুত অদ্ভুত প্রাণ তাদের, সেই দেখে তারা খুব আনন্দ পায়, কেউ কাউকে কিছু বলে না, চুপ থাকে, আর সবাই খুশি আনন্দ যে রাধারানী কৃষ্ণকে নিয়েছে খাওয়ায়। তারা খেলাধুলা করে, তারা নাচানাচি করে, আর ওদিকে খাওয়ায়। তো এইভাবে যে স্নেহ প্রীতি, তার মধ্যে কোনো হেতু আছে কি, কোনো কারণ আছে, কোনো দাগ আছে, কোনো স্বার্থ আছে, কোনো কিছু নেই। বাল্যকালেই সেই সময় থেকে স্বাভাবিক স্নেহ প্রীতি, প্রেম, ভালোবাসা, তখন তারা ছোট্ট ছোট্ট বালক বালিকা। তো এখন ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেখা গিয়েছে, কোন সময় নন্দ মহারাজ কৃষ্ণকে হাতটা ধরে নিয়ে যাচ্ছে ভান্ডির বনের দিকে গিয়েছে, ওদিকে যেতেই বিকালবেলা এখন তিনি গরুগুলোকে দেখবার জন্য গিয়েছেন, কি হচ্ছে দেখি, আর দেখতে গিয়ে এখন আকাশে মেঘ, যেমনি আকাশে মেঘ উঠেছে, ঘন মেঘ কালো হয়ে আসে, তখন নন্দ মহারাজ দেখছেন, পিছন ফিরে যখন তাকিয়ে দেখলেন যে রাধারানীর সঙ্গে সঙ্গেই আসছে, তখন রাধারানীকে দেখেই নন্দ মহারাজ বলছেন কি, রাধে ভীরু, কৃষ্ণ ভীরু, ডরপুক,
ভয় করে। এখন মেঘ অন্ধকার হয়ে আসছে, তোমরা দুইজনে বাড়ি ফিরে যাও, আমি পরে আসছি, গরুগুলোকে আমি দেখি সামলাই, তারপরে আসছি। অতএব তোমরা দুইজনে বাড়ি ফিরে যাও দেখি। তখন ছোট্ট বালিকা রাধারানী কৃষ্ণকে হাত ধরে নিয়ে যাচ্ছে, দুইজনে হাত ধরাধরি করে চলে যাচ্ছে। যাচ্ছে খানিকটা দূরে এগিয়ে গেছে ভান্ডির বট, তো সেই ভান্ডির বট দেখেই গাছতলায় এখন বসে বৃষ্টি এসে গেছে, তখন গিয়ে দুইজনে গাছতলায় বসে গেছে। যেমনি বসে আছেন এমন সময় আকাশ মার্গে ব্রহ্মা যাচ্ছিল, ব্রহ্মা এখন দেখতে পেয়ে গেছে রাধা গোবিন্দ যুগলকে, দেখেই খুব আনন্দে খুশিতে নিচে নেমে আসে, এসে এখন হাত জোড় করে স্তুতি প্রার্থনা করে। স্তুতি প্রার্থনা করায় কৃষ্ণ বললেন, আচ্ছা হে ব্রহ্মা তুমি কি চাও বলো দেখি, তোমার কি ইচ্ছা বলে আস। তখন ব্রহ্মা বলতে লাগলো, হে প্রভু আপনারা দুইজনে যেমন বসে আছেন, তো পরস্পরে যদি মালা বদল করেন তাহলে আমিও কিছু বেদ মন্ত্রে স্তুতি প্রার্থনা করে নেই, এইটুকু আমার ইচ্ছা। বলে আচ্ছা তাই করবে। তখন পরস্পরে ওইখানে মালা বদল করে নিলেন ছোট ছোট বালক বালিকা। তখন ব্রহ্মা এখন স্তুতি প্রার্থনা করতে লাগে, সেই জন্য বলা হয় রাধা গোবিন্দের গান্ধর্ব বিবাহ ব্রহ্মা করাই, এই জন্য বিবাহ দেখিয়ে। কিন্তু ব্রজগোপীগণের কি প্রেম বলুন দেখি, কি প্রেম, স্বকীয়া না পরকীয়া? কি প্রেম শুনি, পরকীয়া মানে কি? যখন কোন মেয়ে বিবাহিত জীবনে পতি থাকতে থাকতে অন্য পুরুষের সঙ্গে লাইন করে তাকে পরকীয়া বলবেন, যে অন্য পুরুষের সঙ্গে সম্বন্ধ রাখে তাকে বলে পরকীয়া। তো এখন ব্রজগোপীগণের প্রেমকে পরকীয়া প্রেম বলা, তাদের প্রেম সমর্থা প্রেম পরকীয়া প্রেম। তাহলে ব্রজগোপীগণ নিজেদের পতিকেও ভালোবাসত, বৈবাহিক জীবনে তার সঙ্গে থাকত, আর অন্য পুরুষের সঙ্গেও তাদের সম্বন্ধ, তাই তো এই কারণে পরকীয়া বলে তা নয়। আসল পরকীয়া শব্দের অর্থ আর কিছু আছে, পরকীয়া মানে একটা গুণের বিষয়। মেয়েদের মধ্যে কিছু গুণ থাকা চাই, যেই গুণগুলো অন্য কোথাও পাওয়া যায় না, যেগুলো ভারতবর্ষে আছে। তখন যে গুণের বর্ণনা আছে, গুণটা কি? ওই যে বামতা, দুর্লভতা, নিবারণতা, প্রচ্ছন্ন কামতা, মায়েদের বোনেদের মধ্যে যে গুণগুলি দেখা যায়, প্রথমে লজ্জাশীল, পরস্পরের প্রেম আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে, তা বলে দিন রাত পাগল হয়ে ঘুরছেন। দুর্লভতা সহজে পাওয়া যায়, বহু কঠিন দুর্লভ।
তারপরে নিবারণ কৃষ্ণ যদি রাধারানীর সঙ্গে মিলতে যায়, রাধারানী মিলতে দিচ্ছে কিনা? দিচ্ছে। নিবারণ তাহলে কি তাদের প্রেম নাই? বলে আছে। তাহলে তারা শো করে না, দেখায় না? বলে তারা অত পাগল নয়। যে অত পাগল নয় যে তারা শো করাবে, দেখাবে। তাদের মধ্যে ইচ্ছা অভিলাষা থাকলেও তারা বাইরে ব্যক্ত করে। তারা চায় পতির সঙ্গে মিলতে, কিন্তু বাইরে কেউ দেখতেও পায় না, বুঝতেও পারে না, তারা শো করে। মাতৃত্ব ভাব যুক্ত, সেই কারণে তাদেরকে পরকীয় বলা। বলে এইসব গুণগুলো থাকলে তবে হয় পরকীয়া। তো ব্রজগোপীগণ তারা স্বভাবত শীল স্বভাব সম্পন্ন, লজ্জা সম্পন্ন, তারা কৃষ্ণের সঙ্গে প্রেম করে, প্রীতি করে। কৃষ্ণের জন্য পাগলিনি অনুমাদিনী, তাহলেও তারা অত পাগল নয় যে ওইটা দেখায় না। সেই জন্য তাদের প্রেমকে পরকীয়া প্রেম। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। কৃষ্ণ যখন বৃন্দাবনে সখাগণের সঙ্গে খেলাধুলা করছে, ব্রজগোপীগণ তখন তারা ঘরে আর থাকেন। তখন তারা কোথায়? বললেন কি ছটি করা মানে শকটি করা, গাড়িগুলো চারদিকে ঘেরাও করে দিয়ে ব্রজবাসীগণ বেশ কয়েকদিন তারা ওইখানে নিবাস করেছে। তারপরে ধীরে ধীরে ঘর বানানো, তো ঘর বানাতে সময়ও লেগেছে। সেই সমস্ত গৃহ নির্মাণ করে তারা ওইখানে অবস্থান করে। এখন নন্দ মহারাজ ছটি করাতে থাকে বৃন্দাবনের কাছে, আর বিশ্বভানু মহারাজ ওর থেকে আর একটু আগে বৌলাবন বাটি, বাটির পরেই আসছে রাল, যেখানে বিশ্বভানু মহারাজ নিবাস করেছে। রাধারানী ওইখানে থাকতেন। ওইখান থেকেই কৃষ্ণ বলরাম সখাগণ এদিকে ব্রজ বালিকাগণ গোপীগণ সব খেলাধুলা করছে। বাটি গ্রামে বাচ্চারা যেমন বাটি থালা বাটি নিয়ে খেলাধুলা করে, রান্না করে, ছোট ছোট বাচ্চাদের দেখতে পাওয়া যায় বসে বসে রান্না করে, বলে ভাই আমাদের খেতে দিন। বলে কি আর রান্না করবে, ওই করছে। এখন এগুলো হচ্ছে বাচ্চাদের খেলাধুলা, বাটি খেলা, বাটি গ্রাম। ওইখানে রাধারানী খেলাধুলা করে, তার মধ্য দিয়ে কৃষ্ণ সখাগণকে নিয়ে ওখানে পৌঁছে। তো বৌলাবনে আর ওই রাল রাবণ মানে রাল আর এইদিকে বৃন্দাবন, তার একটু পরেই আছে রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন। তো এই জন্য সেই সব জায়গায় খেলাধুলা, তার মধ্য দিয়ে ব্রজগোপীগণ তারা কি করছে?
পুষ্প চয়ন করেই তারা ফুলের মালা গাঁথা, নানা প্রকারের পুষ্পের শৃঙ্গার সাজসজ্জা। তো এখন ব্রজগোপীগণ রাধারানী কি করেন, ফুল দিয়ে রাধা কৃষ্ণকে সাজান। আবার অঙ্গরাগ ইত্যাদি মিটে গেলে নিজে হাতে তৈয়ার করে বনের ফল ফুল যা কিছু পাওয়া যায় বৃন্দাদেবী নিয়েছিল, সেইগুলি নিয়েই রাধারানী নিজে হাতে তৈয়ার করে কৃষ্ণকে খাওয়া। তো এইভাবে প্রতিদিন কুলীন ভোজন মধ্যাহ্ন লীলা, বনের মধ্যে এইসব লীলা বিলাস হয়েছে, তার মধ্য দিয়ে নানা প্রকারের ক্রীড়া কৌশল, খেলাধুলা, মধুপান, হিন্দু ঝুলা খেলা, আশা ক্রীড়া, নানা প্রকারের ক্রীড়া কৌশল। তো এইভাবে রাধা গোবিন্দের লীলা বিলাস। তো প্রতিদিন ব্রজগোপীগণ তারা ছুটে ছুটে যায়। যখন তারা আর একটু বড় হয়ে যাচ্ছে, ব্রজবাসীগণ তাদেরকে আটকাবার চেষ্টা করছে যাতে রোজ দিন তারা পালিয়ে না যায়। এখন ঘরে তো থাকুক, বড় হচ্ছে, ঘরে কিছু কাজকর্ম করবে, তারা ঘরে থাকবে। সেই কারণে ব্রজগোপীগণকে ধরে বেঁধে রাখবার চেষ্টা, আর তারা তখন কৃষ্ণ বিরহে অধিক, ছল যেন তাদের কাছে ভারী পড়ছে, যুগ সমান ভারী পড়েছে, সেই জন্য তারা কিছুতেই যেতে রাজি নয়। এই কৃষ্ণের কাছে যাওয়ার জন্য প্রস্তুত, আর এরা আটকে না। সেই সময় কৃষ্ণ এখন গোচারণে যান, তার যে অপরূপ রূপ লাবণ্য সুখদেব গোস্বামী বর্ণনা, বর্ষা পীড়ম নট বর বপু কর্ণয়ো কর্ণিকার বিব্রদভাসম কনক কপীশম বৈজয়ন্তী চ মালহম রন্ধ্রম বেণুরধর সুধয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম স্বপদ রমণম প্রাবিশদ গীতি কীর্তি। বললেন কি, বরহা পীড়ম নটবর বহু, মা যশোদা কৃষ্ণের মাথার চুলগুলো বেঁধে গুচ্ছ করে দিয়েছে, বেঁধে দিয়ে তার মধ্যে ময়ূরের পাখা লাগিয়ে ফুলের গুচ্ছ কতগুলি লাগিয়ে দিয়েছে। এইভাবে বরহা পীড়ম নটবরে বপু নটবর বেশ ছোট্ট কাপড় পরিয়ে পিতাম্বর একটা পাতলা কাপড় দিয়ে কোমরে ওই কাপড়টাও বেঁধে দিয়েছে যাতে খুলে না পড়ে। কর্ণয় কর্ণে কারণের ভুল কলকে ভুল একটা কানে লাগিয়ে দিয়েছে। বিব্রত বাসম কনক কপীশম বৈজয়ন্তী চ মালহম, গলার থেকে নাভি পর্যন্ত যে মালা হয় তাকে বলে বৈজয়ন্তী মালা, আর গলার থেকে পা পর্যন্ত যে মালা তাকে বলা হয় বনমালা। এখন এইভাবে
মাঝে সদায় কৃষ্ণকে গলা থেকে নাভি পর্যন্ত যে মালা বৈয়ন্তী মালা পরিয়েছে, বৈজয়ন্তীম চ মালা রন্ধ্রাবেণু রদর সুদয়া পূরয়ন গোপ বৃন্দৈ। বললেন কি বেণু রন্ধ্রিতে আঙুল দিয়েই এখন পূরণ করছেন, তাতে কি হচ্ছে বংশী থেকে ছিদ্র থেকে যে ধ্বনি বেরোচ্ছে সেই ধ্বনিটি কি সারে গামা পাধানি, এই সাতটা স্বর, এই সাতটা স্বরের মধ্যে বৃত্তি আছে লক্ষ লক্ষ কোটি কোটি। এই যে স্বর মাধুরী বিশ্ব জগতে গুঞ্জায়মান পুরয়ন গোপ বৃন্দৈ, আর কোথায় যাচ্ছেন বৃন্দারণ্যম বৃন্দাবনে প্রবেশ করছেন, স্বপদ রমণম প্রাবিশদ গীতি কীর্তি, সমস্ত সখাগণ সকলেই বাজাচ্ছে, কেউ সিংহা কেউ বেণু কেউ কিছু কেউ কিছু, এইসব বাদনের দ্বারা সবাই এখন কৃষ্ণকে আনন্দিত করছে। কৃষ্ণ তদ্রু আনন্দে মত্ত হয়ে বেণু বাদন করতে করতে যাচ্ছে, তার মধ্য দিয়ে কৃষ্ণ এখন নেত্রান্ত বৃন্দে গোপী গণ প্রেত্রান্ত বাণের দ্বারা গোপীগণের মন প্রাণ হৃদয়কে চুরি করে নিচ্ছে। এইভাবে কৃষ্ণ যখন গোচারণে যাচ্ছে ব্রজগোপীগণ কৃষ্ণ দর্শনের জন্য ব্যাকুল, সেই জন্য গোপীগণ এক অপরের কাছে বলতেন অচ্ছতাম ফলমিদম ন পরম বিদম সখ পশু নানু বিবেশয় তোর বয়স্বই বত্রম ব্রজেশ সুতয়ো রণু বেণু জ্যোষ্ঠম জৈর্বনিপীত মনোরক্ত কটাক্ষ মোক্ষম। আরে সখিও, ইন আঁখোঁ কা ফল কৃষ্ণ দর্শন, শ্যাম সুন্দর কে দর্শন বিনা নেত্রোঁ কা কোই দূসরা ফল হ্যাই, ইসলিয়ে চলো সখি আজ হম বৃন্দাবন চল, পেড়ো কে আড় মে ছিপ করকে হম রাধা শ্যাম সুন্দর কা দর্শন কর, তব হমারা জীবন সার্থক, জব উনকে ভ্রুভঙ্গী কটাক্ষ বাণো সে হম মূর্ছিত হোকর গির যায়, তব তক হম ঘর মে পড়ে সংসার ধর্ম কা বহুমানন কর, সংসার ধর্ম কে তখন পর্যন্ত আমরা বহুমানন করছি বড় মনে, কিন্তু কৃষ্ণের ভ্রুভঙ্গি বাণে যখন আমাদের হৃদয় বিদ্ধ হয়ে যাবে তখন আমরা সব কিছু ভুলে যাব, সংসার ধর্ম সব ভুলে গিয়ে আমরা বৃন্দাবন বাসিনী হয়ে গেছি। অতএব চলে যাই বৃন্দাবন যেখানে কৃষ্ণ মধুর বংশী বাজাচ্ছে, সেই শ্যাম সুন্দরের দর্শন হলো নেত্রীর ফল,
এইভাবে ব্রজগোপীগণ কৃষ্ণ অনুরাগিণী, সেই কারণে তারা বলতে লাগে বৃন্দাবন সখি ভুবু বিতনোতি কীর্তি। আরে সখি, এই বৃন্দাবন পৃথিবীর কীর্তিকে বিস্তার করছে। যদ দেবকী সুত পাদাম্বুজ লব্ধ গেছে, দেবকী নন্দন কৃষ্ণের চরণ কমল স্পর্শ পেয়ে এই পৃথিবী অতিশয় ধন্য। পৃথিবী, এই পৃথিবীর কীর্তি সৌভাগ্যকে বিস্তার করছে। মনের পশু পাখি তারাও সকলে কৃষ্ণ দর্শনের জন্য উদ্গ্রীব, সবাই ছুটে এসে চারদিকে ঘিরে দাঁড়িয়ে যায়। এমনকি কৃষ্ণ সার হরি হরিণের বর্ণনা ভাগবতে আছে, কৃষ্ণ সার হরি, তাই না? বললেন কি, ধন্যাস্ম মূঢ় গতৈবাপি হরিণ্যেতা, বলে এই যে হরিণীগণ কৃষ্ণ সার হরিণ গুলিকে আগে করে তারা কৃষ্ণ দর্শনে যাচ্ছে, আর তারা পশু জাতি অবলা, কিছু করতে জানে না, কিন্তু ওই যে হা করে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে শুধু দেখছে তারা। পূজাম দর্ধ বিরচিতাম প্রণয়া বলৌকৈ, প্রণয় অবলোকনের দ্বারা হৃদয়ের প্রেম পৃথিবী, সেই পৃথিবীর দ্বারা তারা কেবল দেখছে, কিছু করতে পারে, কিন্তু কৃষ্ণ তাদের পূজা গ্রহণ করছে, এই জন্য তাদের জীবন ধন্য। পশু জাতি হয়েও অবলা হয়েও তারা সবলা, তারা ধন্য। সহ কৃষ্ণ সারা, যেহেতু কৃষ্ণকেই জীবনের সার করেছে, সেই জন্য পশু পাখি প্রাণী তারা ধন্য। আজও ব্রজেতে গেলে দেখতে পাওয়া যায় মাঠের মধ্যে হরিণগুলি ছুটছে, দল বেঁধে ঘুরছে, কেউ তাদের মারে না, আর কাছে ডাকলে এমনি হাতে খাবার নিয়ে ধরলে ওরা এসে হাত থেকে খেয়ে চলে যাচ্ছে। এখনো বৃন্দাবনের পশু পাখি হরিণ ময়ূর এইসব দেখতে পাওয়া যায়, এই জন্য ওখানেও পশু পাখি মারা নিষেধ আছে। যদি কেউ মারে তাহলে দণ্ডনীয় অপরাধ এবং তাদের শাস্তি রয়েছে। বৃন্দাবনে বংশী বেণু, তারও কত সৌভাগ্য, সেই জন্য বাঁশ বংশ তারাও নিজেদের গর্ব বোধ করে যে আমাদের বংশের এক সন্তান গোবিন্দের সেবায় লেগেছে, তার সেবা করে, সেই জন্য তারাও আনন্দ অনুভব করে যে আমাদের জীবন কৃষ্ণ সেবায় লেগেছে। যদি কৃষ্ণের সেবা না হয় তাহলে জীবনের কোন দাম নাই। এই মনুষ্য জীবনের সার্থকতা কখন, যখন এই হাতের দ্বারা সেবা। এই জন্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বললেন, শ্রী রাধা নাম সুধা রসম রসয়িতুম জিহ্বাস্তুমে বিভবা পাদৌ তদ পদকাঙ্ক্ষিতাম সুচরতাম বৃন্দাটবে বিধি। রাধা নাম রূপী সুধা রস,
এই রাধা নাম জপ করতে করতে আমার জিহ্বা বিভল হোক, তার চরণ কমল পাওয়ার লালসায় বৃন্দাবনে গলি গলিতে যেন ভ্রমণ করা হয়। তৎকর্মই করতু এই হাতের দ্বারা, যদি রাধারানীর কিছু সেবা হয় তাহলে হাতের দান, নালে এই হাতের কি সেবা। হৃদয়ান্ত পদ এই হৃদয়ে রাধারানী চরণ কমল চিন্তন হলে তবে জীবনের সার্থকতা। তো বললেন কি ভাব সবত পরম ভাবের উৎসব, কি ভাব রাধা গোবিন্দের লীলা, তার যে মাধুরী রাধারানীর প্রেম, সেই প্রেম সেই ভাবের উৎস। প্রাণনাথে রতি প্রাণনাথ গোবিন্দের চরণে অনুরাগ হবে প্রীতি হবে, এইটি জীবনের চাই। সেই জন্য ভাগবতে বললেন কি ব্রজগোপীগণ শেষে বলতে লাগে, হে গোপীগণ হন্তায় আদ্রি রবলা হরিদাস বল, এই যে গিরিরাজ গোবর্ধন হরিভক্ত গণের মধ্যে হরিদাস গণের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, যেহেতু তিনি গোবর্ধন পাহাড় রূপে, আর ওইভাবে থেকেই সেবা করছে। কি সেবা করে, কেমন করে পূজা হবে, ঘরে যে পূজা করেন এখন ভগবানকে পূজা করতে হবে, কি পূজা করবেন, প্রথমে আগে কাউকে যেমন ঘরে ডাকেন গেলে কি করে আসন চেয়ার চেয়ার সাজিয়ে বসানো, ফুলের মালা পরানো, তারপরে চরণ দুকানো হবে, তো আসন পুষ্পাঞ্জলি পাদ্য অর্ঘ আচরণ, ওই রকম ভগবানের পূজা করতে গেলে কি হবে, তাকেও তো আবাহন করতে হবে, আসনে বসিয়ে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে চরণে জল দিতে হবে, চরণ ধোয়াইতে হবে, তারপরে অর্ঘ মন প্রাণ হৃদয় তার কাছে সমর্পণ করলেন, পাদ্য অর্ঘ আচমন দিলেন, মুখ ধুতে দিতে দিয়ে মধু অর্ঘ কিছু শরবত জুস যাই হোক কিছু তো খেতে দিতে হবে, তো এইটাকে বলে মধু অর্ঘ, তারপরে আচমন দিয়ে স্নান করাইতে। এখন ভগবানকে স্নান করানো বিধি, প্রথমে ঘি লাগাইতে হয়, একটু উষ্ণ গরম জল দিয়ে স্নান করাতে হয়, পঞ্চগব্বর স্নান, পঞ্চামৃত স্নান, দুধ দই ঘি মধু চিনি এইসব দিয়ে স্নান করানো, তো একে বলে পঞ্চামৃত স্নান, পঞ্চগব্ব পঞ্চামৃত, তারপরে ফলোদয় শুদ্ধ জল পুষ্প জল এইসব দিয়ে স্নান করাতে হয়, স্নান করিয়ে ভগবানকে খাবার করিয়ে তাকে সাজিয়ে এখন কি দিবেন, ফুল দিবেন, তুলসী দিবেন, মন্ত্র বলবেন, মন্ত্রের সহিত পূজা, বিনা মন্ত্রে পূজা হবে না, এমনি গোপাল লেখে দিয়ে পূজা করলে হয় না, মন্ত্র বলতে, মন্ত্রের দ্বারা মন্ত্র দেবতার আরাধন। তো গিরিরাজ গোবর্ধন তিনি সব প্রকারে রাধা গোবিন্দের সেবা এবং সব কিছু প্রস্তুত, সেই জন্য বললেন কি প্রমোদ মদন লীলা কন্দরে কন্দরে
রচয়তি নবজীবনো দ্বন্দ্বমস্মিন্ন মন্দম ইতি কিল কলনার্থাম লগ্নকস্তদ্বয়োর্মি নিজ নিকট নিবাস দেহি গোবর্ধনত্বম যার কন্দরা কন্দরাতে গুফার মধ্যে রাধা গোবিন্দের প্রমদ মদন বিজয়ী লীলা আর কত রকমের হাস্য পরিহাস বিনোদন এইভাবে যে লীলা বিলাস সমস্ত সামগ্রী সব কিছু তারা প্রস্তুত করে গিরিরাজ গোবর্ধন রাধা গোবিন্দের সেবা করে থাকে এই জন্য তিনি হলেন গিরিরাজ গোবর্ধন হরিদাস কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ রাধা গোবিন্দের চরণ কমল স্পর্শ করে তা সেই আনন্দ তিনি ডুবে আছে মানন তনৌতি সহ গোগড়ায়স্তয়ুল গাভীগণ সখাগণ ব্রজবাসী সকলের মান বর্ধন করছেন সকলের পূজা করছেন তার মধ্য দিয়ে রাধা গোবিন্দের সেবা এই জন্য বললেন কি নিজ নিকট নিবাসম দেহি গোবর্ধনত্বম সেই গিরিরাজ গোবর্ধন তিনি আমাদিগকে নিকটে নিবাস দান করেন এবং সেই সেবায় আমাদিগকে প্রবৃত্ত করুন যাতে আমরাও সেবায় লাগতে পারি এখন আমাদের সেই গিরিরাজ গোবর্ধনের মহিমা ভগবান কৃষ্ণ তার মহিমা কিভাবে প্রকাশ করলেন ভাগবতের মধ্যে উল্লেখ হয়েছে এখন আমরা মহারাজের কাছে সেই গিরিরাজের বিষয়ে আমরা শ্রবণ করব পূজা পাচ্ছে মহারাজ অজ্ঞান